এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড় তালিকা নিয়ে জল্পনা বহুদিনের। কিছুদিন আগে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে 8 ভারতীয় খেলোয়াড়কে। তবে খবর অনুযায়ী এই মরশুমে দলের সাথেই যুক্ত থাকবেন তারা। এবার আগামী মরশুমের জন্য 27 দল চূড়ান্ত করল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ভারতীয় এবং বিদেশিদের নিয়ে এই 27 দল নিয়েই এবারের আইএসএল যাত্রা শুরু করবে তারা। আইএসএল এর নিয়ম অনুযায়ী প্রতি দলে সর্বোচ্চ 35 খেলোয়াড় দলে রাখতে পারবে। তবে বর্তমানে 27 খেলোয়াড়কেই দলে রাখবে ম্যানেজমেন্ট। প্রয়োজন হলে পরবর্তীতে আরও খেলোয়াড় দলে আনা হতে পারে। তবে 27 এই তালিকায় কারা রয়েছেন তা এখনও দলের তরফ থেকে কোনো কিছু জানানোই হয়নি। খবর অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এদিকে আগামীকাল এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারত মুখোমুখি হবে ওমানের বিরুদ্ধে। এই ম্যাচের জন্য প্রস্তুতি বহুদিন থেকেই চলছে। তবে আগামীকাল ভারতের প্রতিপক্ষ ওমান অনূর্ধ্ব 23 দল খুবই মজবুত। তাদের বিরুদ্ধে জয় পেতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে। আগামীকাল রাত 10 ওমানের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এরপর 27 UAE এবং 30 কিরজিক রিপাবলিকের বিরুদ্ধে নামবে তারা। বলা বাহুল্য, কালকের ম্যাচে জয় পেলে ভারতীয় যুব খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে এবার রিয়াল কাশ্মীর এফসিতে যোগ দিলেন প্রাক্তন মোহনবাগান তারকা ফ্রান গঞ্জালেস। গত মরশুমে বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন ফ্রান, তবে সেভাবে খেলতে না পারায় এবছর আর তাকে রাখা হয়নি। কিন্তু এবার আই লিগের দলের রিয়াল কাশ্মীরের হয়ে যাত্রা শুরু করতে চলেছেন তিনি। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।